স্টুডেন্টস তোমাদের গতদিনকে কারক বিভক্তি অনুসর্গ প্রভৃতি আমরা এবং অকারক পদ ইত্যাদি আলোচনা করেছি। আজকে আমরা কিছু কাজের মধ্যে দিয়ে ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে নকশা করে নিই। প্রথমে আমাদের শিখেছিলাম যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তা কর্তৃকারক, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক, কিসে বা কি দিয়ে কিসের দ্বারা, হ্যাঁ এগুলো দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক, কোথা থেকে কি থেকে এগুলো দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটা অবদানকারক, কি জন্য কি উদ্দেশ্যে কাদের জন্য কাদের উদ্দেশ্যে কিসের নিমিত্ত এইরকম প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছিল নিমিত্তকারক, এবং কোথায় কখন কবে ইত্যাদি প্রশ্নের উত্তরে যেগুলি পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণকারক। এছাড়া আমরা দেখেছিলাম যে অকারক সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, সম্বোধন পদ আমরা দেখেছিলাম যে কাউকে উদ্দেশ্য করে যদি ডাকা হয় ওরে রাম এদিকে একবার শুন তো, বা ওলো কাদিস নাকি, তারপরে ওই আসে বরসা এইরকম, বা ওহে এদিকে এসো তো, এইরকম সম্বোধন করে বা কোনো নাম যদি সম্বোধন করে আমরা ডাকি সেক্ষেত্রে সম্বোধন পদ। আর সম্বন্ধ পদের ক্ষেত্রে আমরা বলেছিলাম র বা এর বিভক্তিযুক্ত যে পদ যার সঙ্গে ক্রিয়াপদের বাক্যে কোনো সম্পর্ক থাকবে না এইগুলো। আজকে আমরা কতগুলো প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে যাব, যেমন হয়তো বললাম যে আমি বা রমেন, দেখো এখানে একটা বাক্য লিখছি রমেন রসগোল্লা খেতে ভালোবাসে, এখানে যদি রসগোল্লায় দাগ থাকে তাহলে তোমাদের এখানে প্রশ্নটা হবে ভালোবাসাটা হচ্ছে খেতে ভালোবাসাটা ক্রিয়া। এবার যদি প্রশ্ন করা হয় রমেন কি খেতে ভালোবাসে, উত্তর হবে রসগোল্লা, তাহলে এটা লেখার সময় এটা লিখবে যে কর্মকারক, রসগোল্লা হলো কর্মকারক। আর বিভক্তি কি, যে রস মূল শব্দ রসগোল্লা তার সঙ্গে আকার এটার কোনো উচিত যোগ নেই, হ্যাঁ সুতরাং বা এ অন্তঃস্থের কোনো যোগ নেই, সুতরাং এটা শূন্য বিভক্তি। এখন তোমাদের এই পর্বের পরীক্ষায় আমি বিভক্তিটা দেবো, তোমরা পড়বে বইয়ের বিভক্তি অনুসর্গ এগুলো সব ভালো করে পড়বে, কিন্তু এখন তোমাদের এই পর্বের পরীক্ষায় শুধু কারকটাই নির্ণয় করতে হবে, তো সেক্ষেত্রে এটা তোমরা জানলে কর্ম। আবার বললাম যে আগামী মাসে আমরা বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব, এই ক্ষেত্রে যাবটা ক্রিয়াপদ বৃন্দাবনের তলায় দাগ। তোমরা প্রশ্নটা কিভাবে করবে যে কোথায় যাব, এই প্রশ্নের উত্তরে পাচ্ছি বৃন্দাবন, আর বৃন্দাবন তোমরা এমনিতেও বুঝতে পারছো একটা জায়গা, সেই সূত্রে এটা হচ্ছে কোথায় যাব, বুঝতে পারছো অধিকরণ। আবার বললাম যে এই যে যেমন একটা প্রশ্ন শিক্ষা দিয়েছে, তোমরা একবার বলবে উত্তরে যে আকাশ, তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাচ্ছে তাহলে এটা হয়ে গেল কর্তৃকারক, বুঝতে পারছো তো।
তখন অধিকরণ কিন্তু এখানে বলছে স্টেশন ছাড়লো মানে স্টেশন থেকে ছাড়লো
অর্থাৎ আমরা প্রশ্ন করতে বলেছিলাম কি থেকে বা কোথা থেকে, এরকম বললে কি হয়? একদম ঠিক, অবদান কারক। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো বিষয়টা মানে বুঝতে পারবে। যেমন দুধ থেকে মাখন তৈরি হয়, এই তৈরি হয়টা রয়েছে দুধ থেকে, দাগ আছে, এটাও ঠিক। কোথা থেকে মাখনটা তৈরি হচ্ছে, কোথা থেকে বা কি থেকে, সেক্ষেত্রে এটা হবে অবদান কারক। অবদান কারক তোমরা তোমরা পরীক্ষাতে এইরকমই পাবে যে কারক নির্ণয় করতে, অনুশীলনীটা গোটাটাই পড়বে বিষয়টা, যে কারক, অনুসর্গ, বিভক্তি ইত্যাদি অকারক এগুলো সমস্ত ডিটেলস পড়বে, কিন্তু আমি পরীক্ষার সময় শুধুমাত্র কারক নির্ণয়টা দেবো। তা তোমরা কিভাবে নির্ণয় করতে হয় আশা করি বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ক্লাসে হয়তো আবার কিছু হবে, তোমরা যা যা কাজগুলো পাবে খুব যত্ন নিয়ে করবে, ঠিক আছে? বেশ, আজকে এই পর্যন্ত।